Hey everyone, welcome back to my channel, Puja's vlog. Asha korchi tumra shobai khub bhalo acho, amio khub bhalo achi. To ei je tumra dekhtei pachho amra rastay beriye porechi. Amra ekhon kothay jacchi, to shetai tomaderke dekhano. Tumra amader sathe thako ar dekhte thako video. এই যে ট্যাঙ্ক দেখতে পাচ্ছ এই যে এখানে ট্যাঙ্ক দেখতে পাচ্ছ এই ট্যাঙ্ক আসলে পাকিস্তানের ট্যাঙ্ক কারণ হলো ভারত আর পাকিস্তানের যখন যুদ্ধ হয়েছিল তখন ভারত যুদ্ধে জেতার ফলে এই ট্যাঙ্কগুলি ভারত বাজেয়াপ্ত করেছিল এবং সেই ট্যাঙ্কগুলি এখানে স্মৃতি হিসেবে এখানে স্মারক স্মৃতি করে রাখা এই যে এদিকে দেখো আরেকটা এই যে দেখো ডান দিকে মধুবন পার্ক খুব ভিড় হয় এখানে এই দেখো তোমাদের বললাম যে মজাদার জিনিস এই যে প্রচুর আছে সামনে আমরা আর্মি ক্যাম্প পার করে ডান দিকে রাস্তা ধরে সোজা চলে আসলাম এবার এই যে দেখো ডান দিকে এটা রোহিণী রাস্তা চলে গেল আর আমরা ডান দিকে যেবার যাব না আমরা যাব সোজা আমরা একটু এখানে দাঁড়ালাম জাস্ট এখানকার ভিউটা তোমরা দেখো এখানকার গাছের পাতাগুলো শুকিয়ে এত সুন্দর লাগছে দেখতে সূর্যের রশ্মিটা ওই সাইডটায় পড়েছে খুব ভালো লাগছে দেখতে আমরা এখন পাঙ্খাবাড়ির পথ হয়ে আমরা এখন কার্শিয়াংয়ের দিকে যাচ্ছি যাচ্ছি বলতে আমরা কার্শিয়াং যাব না কার্শিয়াং অতদূর যাব না আজকে অন্যদিন যাব সেটাও তোমাদের দেখাবো তো আমি ওকে বললাম চলো একটুখানি এদিক দিয়ে এগিয়ে যাই তো জাস্ট একটুখানি ঢুকলাম একটুখানি ঘুরে নিলাম তো ঠিক আছে তোমরা ভিডিওটা আমার সাথে থাকো আর দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে
আমরা পাঙ্খাবাড়ির রাস্তা ধরে ওপরে এসেছিলাম, তো এখন আমরা সেখানে একটুখানি ঘোরাঘুরি করে এবার নিচে যাচ্ছি। নিচে বলতে আমরা এখান থেকে আরেকটা স্পটে যাব, তো কোথায় যাই তো তোমরা আমাদের সাথে থাকো আর ভিডিওটি দেখতে থাকো। পাহাড়ি এই ছোট ছোট জনপদগুলি সত্যি খুব সুন্দর হয় দেখতে। এই যে দেখো আমরা এসেছি দুধিয়াতে। আমরা এখানে আসার পর দেখি এখানে প্রচুর ভিড়, আর এখানে তো ভিড় এমনিও হয়, তার উপর আজকে আবার সানডে বলে কথা, তো প্রচুর মানুষ এখানে স্নান করছে, অনেকে আবার পিকনিকও এসেছে। বেশ ভালোই লাগছে, নিচে দেখতে ভালোই লাগছে। তো আমরা একটু ঘোরাঘুরি করব, তারপর এখান থেকে আমরা চলে যাব। মেয়েকে আনিনি, মেয়েকে হচ্ছে মায়ের কাছে রেখে এসেছি, তো এত দূর তো ওই জন্য ওকে আর আনিনি। আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম, তো আজকের দিনটা খুবই ভালো কাটালাম। এত সুন্দর ওয়েদার, এত সুন্দর জায়গা, খুব ভালো লাগলো। আর সেখানে গিয়ে আমার এক বান্ধবীর সাথে দেখা হয়েছিল, সেটা তোমাদের সাথে আমি দেখাতে পারলাম না। তো ঠিক আছে, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর আমার সাথে থেকো। আজকের মতো টাটা।